সমুদ্র খুব ভালোবাসি আর ও খুব পাহাড় আর জঙ্গল ভালোবাসে। ওর একটা প্ল্যান ছিল, এবারে বাঘ দেখাবে আমাকে, তো সে জিপে করে বাঘ না আমার, আমি কাউকে জিজ্ঞেস করিনি বাঘটা দেখাতে নিয়ে যাচ্ছ কেন বলো, আসল উদ্দেশ্যটা কি বলো? মানে হ্যাঁ, এবার আমাকে আমাকে ছবি পাঠাচ্ছে, আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, দেখো এভাবে কিন্তু আমরা দেখবো। আমাকে ভয় দেখাচ্ছে যে পুরো লোকগুলো ওপেন ক্যান্টারে বসে আর সামনে বাঘ দাঁড়িয়ে আছে, কোনো কোনো রকম গার্ড ফার্ড কিছু নেই। আমি তুমি এটা দেখালে কেন আমাকে? মানে তুমি বোঝানোর চেষ্টা করছো, ধাক্কা মারলে ওখান থেকে হয়ে গেল তো শেষ। আমি বলে কি না, আমি চেষ্টা করি বানানোর গিয়ে সঙ্গে গিয়ে কি করবো, গাছপালা আকাশ পাতাল কি করবো বলতো, হ্যাঁ কি করবো বলতো, আকাশ পাত কি করা যায় বলতো, আজকে কি করবো বলতো। এবার এইসব এত কিছু ভাবতে ভাবতে পাঁচটা শট হলো যেটা কোনোটা একটাও কাজে লাগবে। জিজ্ঞেস করো যে ঘুরে তো এলে দারুণ ভাবে, কেমন ঘুরলে আগে বলো, কতদিন মিস করেছো বলো রূপসা দেখে? অনেকদিন, তুমি জানো না একটা মজার কথা বলি সবাইকে, এটা বলবো দাঁড়া। আচ্ছা মিষ্টি খাওয়ার একটা সিন খুব, আমি দর্শকদের নিশ্চয়ই মনে আছে, দেবুদা আমার জন্য মিষ্টি নিয়েছে, তত্ত্বের মিষ্টি, সেই মিষ্টির মধ্যে বিষ মেশানো আছে বা কিছুটা মেশানো আছে, হ্যাঁ মানে অজ্ঞান করে দেওয়া যাবে এরকম কিছু হবে। সেই মিষ্টিটা দেবুদার উদ্দেশ্য হচ্ছে আমায় খাওয়ানো, এবার যাতে কোনো একটা পিছনে একটা গল্প আছে, সেটাও জানতে পারে যে মিষ্টিতে বিষ আছে, যা যেমন ভাই জানতে পারে। এবার আমাদের মনিটরের শটগুলো যদি দেখাতে পারতাম গো তোমাকে, ওকে বলছে ডিরেক্টর বলছে তুই জাস্ট নিবি এরকম হালকা করে বলি, যখন খেতে যাবে তুই হাতটা ধরবি, তারপরে আলাদা করে ক্লোজে নেবো যে তুই খেতে যাওয়ার সময় মুখে ছুড়ে মারলি, দেবুদার মুখে ছুড়ে মারলি, ওই শটটা সবার হাতটা ধরে ছুড়ে মারতে গিয়ে কথা, মানে আমি অনেক সিনিয়র ছিলেন বাট আমি সবার মধ্যে থেকে রূপসা দিকে বেশি ভয় পাচ্ছিলাম প্রথম দিনকে, এবং আমি এটা বলেও ফেলেছিলাম, এবং আমি যেটা বলেও ফেলেছি, হ্যাঁ আমি দেখো ফার্স্ট অফ অল হ্যাঁ দেখে এসেছি সেটার একটা ব্যাপার, তার সঙ্গে মানে ফাটাস মারলো একটা, ঠিক আছে ধরে সত্যিকারের, আমি বললাম তুমি কি সত্যিকারের মারবে, তখন বলছে যে না মানে হয়ে গেছে সরি, আমি মেরে দিলে তো আবার ওই শটটা আবার এনজি হয়েছে কোনো কারণে, ঠিক আছে আবার হলো আবার চর, ঠিক আছে থার্ড টাইমটা প্রতিহত সবাই দেখো, ওরা বলতো তুমি কিছু বলতে, আজকে কিন্তু রূপসাদি বলেছে, হ্যাঁ এবার কিছু বলার নেই, ওরা বলছে না মানে অর্কট না আমি দেবই না বলতো, ও এরকম করতো যে আমার গলা টিপে মেরে ফেলবে এরকম, মানে আমি কিন্তু ওকে মারিনি আদৌ, আমি কিন্তু ওকে মারিনি আদৌ। করি ওদের থেকে যারা সিনিয়র আমরা তারা, আমরা অতিরিক্ত কথা বলি অতিরিক্ত সবটা বেশি করি, ওরা সবাই তিনজনে খুব শান্ত শিষ্ট। হাই দিস ইজ লোপন্ত্রা ফ্রম টলিফ্যাক্স, আজকে চলে এসেছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর সেটে, আর আমার সাথে রয়েছে একজন তো খুব সেজে গুজে রয়েছে, আর ইনার প্যাক আপ হয়ে গেছে ধরে রেখেছি, আর ইনি এখনো তৈরি হননি। সেই শুরু থেকে দেখছো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, সবাইকে শুভ নববর্ষ, টলিফ্যাক্সের সকল দর্শককে শুভ নববর্ষ, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, এবং প্রত্যেকদিন জগদ্ধাত্রী দেখছো, যেভাবে দেখে আমাদেরকে ভালোবাসা উজাড় করে দিচ্ছো সেভাবে দেখতে থাকছো। তো আমি একদমই প্রিপেয়ার নেই, মানে আমি জাস্ট মেকআপটা করে রেখেছি, মানে আমি কোনো সিনে যাইনি, এবার যাব। মেকআপ হয়ে গেছে শুনে ওর একটুখানি মনটা দেখে খারাপ হয়ে গেল একটু। তো রূপসা দিকে জিজ্ঞেস করি যে ভাই, ভাই তো জ্বালিয়েই যাচ্ছে কি বলবে বলো, ভাই যদি না জ্বালাতো তাহলে তো জগদ্ধাত্রী থেকে জ্যাজ হতো না, জ্যাজ হওয়ার মূল কারণ কিন্তু উৎসব থেকে শুরু, তারপরে তো আদার্স আছে আরো অনেক ঝামেলা, তো ভাই জ্বালাচ্ছে বলে আমাদের জ্যাজ আরো বেশি জনপ্রিয় হচ্ছে, ভাইও ভাইয়ের দিক থেকে জনপ্রিয় হচ্ছে, জ্যাজ জনপ্রিয় হচ্ছে। ভাই এত জ্বালাচ্ছে দিদি হিসেবে সাপোর্ট করছো, কি বলছো? ভাই জ্বালাচ্ছে দিদি হিসেবে কখনোই সাপোর্ট করি না, ওই অসভ্যতাগুলোকে সাপোর্ট করি না, কিন্তু যেটা হয় বড়লোক, বড়লোক বাড়ির ছেলে ভীষণ প্যাম্পার্ড ছোট থেকে, মানে ক্যারেক্টারটা উৎসব প্যাম্পার্ড, অর্ক প্যাম্পার্ড নয় সেরকম জানি না অঙ্ক অর্ক কিরকম, মানে এখনো যেটুকু দেখেছি ভীষণ ভদ্র ভালো ছেলে, চুপচাপ ভীষণই চুপচাপ, মানে ও ক্যারেক্টার অনস্ক্রিন অফ স্ক্রিন পুরো অপোজিট, তো সেখানে খুব ভালো করছে উৎসব, না 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 ও চুপচাপ,
মানে মাঝে মাঝে দুষ্টুমি করে স্বয়ম্ভু, মানে দুজনেই কিন্তু খুব শান্ত। আমাদের হিরো হিরোইনরা কিন্তু ভীষণই, ওরা তিনজন ভীষণই শান্ত শিষ্ট। অ্যাকচুয়ালি বকবকটা কিন্তু করি ওদের থেকে যারা সিনিয়র আমরা তারা, আমরা অতিরিক্ত কথা বলি, অতিরিক্ত সবটা বেশি করি, ওরা সবাই তিনজনে খুব শান্ত শিষ্ট। বৌদি বলে যে মনে হয় যে আমি বাচ্চা, মানে আমরা বাচ্চা তোরা অনেক বয়স হয়ে গেছে তোদের, মানে জীবনে প্রচুর চিন্তা প্রচুর, আর সত্যি আমরা মানে খুব শান্ত শিষ্ট, মানে তিনজনে চুপচাপই, আর আমি তো খুবই চুপচাপ, মানে একদম কথা কম বলি কিন্তু সবথেকে বেশি চুপচাপ। আর বৌদি বা বৌদি মানে ধরো আমাদের যারাই সিনিয়র আছেন, তারপর সেদি মৌমিতা দি সবাই খুব হই হুল্লোড় করে, খুব কথা বলে জিতকে, মানে খুব মজায় থাকে সবাই। হচ্ছে না এতদিন হয়ে গেল তো, আমরা বাড়ি যে কজন আমরা মানে বোনেরা আছি, আমার যে বোনেরা আছে সাংভি প্রীতি তারপরে গরিমা, আমরা তিন বোন চার বোন, আমরা কিন্তু অনেক চেঁচামেচি করি, হই হুল্লোড় মানে ফ্লোরে খুব হই হুল্লোড় করি। তুমি হঠাৎ করে এসে দেখবে ফ্লোরে জগদ্ধাত্রী চুপ, উৎসব সুযোগ স্বয়ম্ভু তিন মূর্তি, আমাদের তিন মূর্তি মূর্তির মতনই থাকে, একদম চুপচাপ থাকে না, ওরা ভীষণ ভীষণই ভালো। জাকিয়ে মানে জগদ্ধাত্রীটাকে জাকিয়ে রয়েছে, তোমরাই চুপচাপ, মানে অফ ক্যামেরা একদম এরকম। অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী জাকিয়ে রয়েছে মানে সবাই, মানে এখানে দাদা এমনভাবে মানে শাখা প্রশাখাগুলো বিন্যাস করেছে সব দিকটাই, মানে এখানে কোনো পার্টিকুলার ক্যারেক্টারের উপরে গল্পটা আটকে বা সেরকম কিছু নেই, মানে এটা আমার বাড়ির বাড়ির লোকেরাও বলে, প্লাস অনেক অডিয়েন্সের থেকে যখন ফিডব্যাক পাই তো সবাই বলে যে গল্পটা বিভিন্ন দিকে বিন্যাস করে আছে, মানে সবাই অনেক ট্র্যাক আছে এবং সবাই সমানভাবে যেন সমান জায়গাটা পাচ্ছে আর কি। তো বাট আমি কোথাও গিয়ে যেটা ফিল করি যে মানে অ্যাজ আ নিউ কামার হিসেবে যে ফ্লোরে দিদি বা বাকি সিনিয়র্সরা যেভাবে মানে মজা করা বা হাসি ঠাট্টা গল্প, যেটা আমরা আমি পার্সোনালি যদি আমার কথা বলি, যেটা হয়তো আমি প্রথম দিন থেকে এসেও আমি অতটা মানে ফ্যামিলিয়ার হতাম না বলে বা এই জিনিসগুলোর মধ্যে অতটা সরগর নই বলে আমি সেটা করে উঠতে পারতাম না। তো বাট আমি কোথাও ফিল করি যে এইগুলো হওয়ার ফলে মনে হয় ওটার এফেক্টটা আমার পারফরমেন্সে পড়ে, মানে একটা ফ্যামিলিয়ার টাইপ একটা একটা খুব ভালো কিছু করার বা এই যে অ্যাটমসফিয়ারটা এটা ক্রিয়েট করে, এটা আমার পারফরমেন্সে গিয়ে এফেক্টটা ফেলে, যে আমি আমি আরেকটু সরলভাবে করে ফেলতে পারবো পারফরমেন্সটা। যেখানে ধরো যদি এটাই যদি হতো যে খুব কঠোর বা খুব কেউ কথা বলছে না কারোর সাথে, কি করবো কি করবো না সেটাই বুঝে উঠতে পারতাম না। তো এটা এটা অনেকটা হেল্প করে আমাকে। অফ স্ক্রিন রূপসাদি কেমন, মানে একদম এটা অর্ক উৎসব দুজনেই বলবে, রূপসাদী খুব হেল্পফুল, খুব ভালো একজন মানুষ, এবং আমি শুধু আমি ছোটবেলা থেকে মানে আমি যেটা বহুভাবে দেখে বড় হয়েছি এবং যেই বৌমনি মানে অফ স্ক্রিন একদমই বৌমনি, পুরোপুরি বৌমনি, মানে অতটাই হেল্পফুল অতটাই মিষ্টি, মানে আমার রূপসাদিকে দেখলে আগে ওটা বৌমনি, এবার একটা ইমেজ হয় না একটা ওই ইমেজটাই আসতো, এবং আমি ভাবতাম যে সত্যি এত মিষ্টি কি, তখন যেটা দেখতাম টিভিতে সেটাই ভাবতো হয়তো মানুষ তো সত্যি সেটাই, মানে ওটার বাইরে হয়তো আর কোনো পরিচয় নেই, সে হয়তো টিভির মধ্যেই থাকে, টিভির মধ্যেই খায় ঘুমিয়ে পড়ে। তো এখন দেখছি যে এবার যাই হোক, এখন যখন সেই বৌমনিকে সামনে থেকে দেখছি এবং আমরা সবাই রূপসাদিকে বৌদি বলে, মানে আমি বৌদি বলে ডাকি, তো অ্যাকচুয়ালি বৌমনি মানে ওই পুরো বৌমনি, মানে বৌমনি যে ক্যারেক্টারটা বৌদি করেছিল এবং মানে পুরোটা বৌদি নিজেই, ওটা অতটাই মিষ্টি অতটাই হেল্পফুল অতটাই, মানে হ্যাঁ একটা কথা বলবো যেটা আমার মানে খুব মনে পড়ছে, সেটা হচ্ছে আমার ফার্স্ট ডের কথা, মানে আমি অনেক সিনিয়র্সরা ছিলেন বাট আমি সবার মধ্যে থেকে রূপসাদিকে বেশি ভয় পাচ্ছিলাম প্রথম দিনকে, এবং আমি এটা বলেও ফেলেছিলাম, এবং আমি সেটা বলেও ফেলেছি, হ্যাঁ আমি দেখো ফার্স্ট অফ অল হ্যাঁ দেখে এসেছি সেটার একটা ব্যাপার, তার সঙ্গে মানে দাঁড়িয়ে একই জায়গাতে মানে শট দিচ্ছি সেটা একটা ছিল, এবং সেটার থেকেও বড় কথা ছিল হচ্ছে যে আমার মাথায় আরেকটা জিনিস ঘুরছে, এখানে যা আমি করবো সেটা ডাইরেক্ট ফিডব্যাকটা করে যাবে। তারপরে সবাই খুব হেল্পফুল ছিল, মানে সুপ্রিয়া মমিতা দি সবাই আমাদের মানে ফ্লোরের প্রত্যেকটা মানুষই খুব হেল্পফুল, খুব সবাই খুব গাইড করে, এবং আমাদের দাদা যেরকম প্রত্যেকটা সিনে আমাদের গাইড করে দেন, মানে দাদা এত ব্যস্ততার মধ্যেও আমরা যে দাদাকে ফোন করে জিজ্ঞেস করি যে এটা বুঝতে পারছি না কি করে করবো, মানে এত ভালো করে আমাদের বুঝিয়ে দেন, কিন্তু দাদাকে কিন্তু আমরা খুব ভয় পাই, মানে আমি খুব ভয় পাই, মানে কিছু একটা ভুল করলে দাদা সেটাই বললাম, হ্যাঁ একদমই 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 না 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 বেড়ে যায় না,
মানে শুটিং এ যদি কিছু খুব ডিফিকাল্ট কোনো কিছু থাকে যেটা সেটা দাদা এসে তুমি মেরে করে দেয় মানে দাদার পুরো বিষয়টা ছক্কা কিন্তু আমরা মানে আমি খুব ভয় পাই এবং মনে হয় যে যদি কিছু ভুল হয় দাদা তো বকবে কিন্তু আমার মনে হয় বৌদি এমন একজন বৌদিও কিন্তু বলে যে এটা ভুল হয়েছে এটা ঠিক হয়েছে বাট বৌদি অন্য হয়ে বলে ভালোবেসে বলে বুঝিয়ে বলে তা মানে দুটোই বিষয়টা আমাদের খুব ব্যালেন্স হয়ে যায় একজন আর যিনি শাসন করেন হ্যাঁ কিন্তু দাদার বকাটাও কিন্তু আমাদের জন্য দরকার মানে দাদা বকে বলে গল্পটা ওর মাথার মধ্যে গল্পটা না তো ক্যারেক্টার গুলোকে ও যেভাবে ভাবে সে যদি সেভাবে পারফর্ম না করতে পারে ওর একটা খারাপ লাগে সে একটু এরকম বললো না শাসন করে বলেই আজকে যেটুকু যা করতে পারছি মানে আমি যখন প্রথম ক্যামেরা জগদ্ধাত্রী প্রথম যখন করি আসি তখন আমি কিছুই জানি না অভিনয় মানে কি করে করবো কিছুই জানি না সেখান থেকে এত কঠিন একটা চরিত্র দাদা আমাকে দিয়েছেন মানে জগদ্ধাত্রী জ্যাস হ্যাঁ মানে আমি আমি ভাবি না আমি কোনোদিন এরকম করতে পারবো বা যেটাই করছি যেটুকুই শিখেছি মানে সবটাই সেই মানুষটার জন্য আজকে যাই করতে পারছি প্রত্যেকটা নায়িকাই তাই জ্যাজ হিসেবে যেটা করে তুমি দেখবে এখন আমি তো দেখলাম একটা হিন্দি কোনো ওয়েব সিরিজ বেরিয়েছে কিন্তু এই সেম জিনিস গৃহবধূ সে কিন্তু ফাইট করছে লুকিয়ে লুকিয়ে পুরো গোয়েন্দাগিরিটা করছে লুকিয়ে লুকিয়ে আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না তো এই জিনিসটা এটা কিন্তু একই অঙ্গে দুটো রূপ সেটা পারফেক্টলি ফুটিয়ে তোলাটা খুব ডিফিকাল্ট তো আমার অবভিয়াসলি জ্যাজটা বেশি ভালো লাগে জ্যাজ জগদ্ধাত্রী তো আমরা দেখি সবাইকেই সবাই এরকম আর জ্যাজটা ভীষণ ভালো ভীষণ ভালো অন্যরকম একটা চরিত্র এবং অন্যরকম তার ব্যক্তিত্বটাই আলাদা এবং সেটাও খুব ভালো ধরতে পেরেছে সেই ব্যক্তিত্ব নিয়ে কিন্তু ফ্লোরে ঘুরে বেড়ায় জানো তো কিন্তু সে তার থেকে বেরোতে পারে না তুমি জানো না একটা মজার কথা বলি সবাইকে এটা বলবো দাঁড়া আচ্ছা মিষ্টি খাওয়ার একটা সিন খুব আমি দর্শকদের নিশ্চয়ই মনে আছে দেবুদা আমার জন্য মিষ্টি নিয়েছে দত্তের মিষ্টি সেই মিষ্টির মধ্যে বিষ মেশানো আছে বা কিছুটা মেশানো আছে হ্যাঁ মানে অজ্ঞান করে দেওয়া যাবে এরকম কিছু হবে সেই মিষ্টিটা দেবুদার উদ্দেশ্য হচ্ছে আমায় খাওয়ানো এবার যাতে কোনো একটা পিছনে একটা গল্প আছে সেটাও জানতে পারে যে মিষ্টিতে বিষ আছে যা যেমন ভাই জানতে পারে এবার আমাদের মনিটরের শটগুলো যদি দেখাতে পারতাম গো তোমাকে ওকে বলছে ডিরেক্টর বলছে তুই জাস্ট নিবি এবং হালকা করে বদি যখন খেতে যাবে তুই হাতটা ধরবি তারপরে আলাদা করে ক্লোজে নেবো যে তুই খেতে যাওয়ার সময় মুখে ছুঁড়ে মারলি দেবুদার মুখে ছুঁড়ে মারলি ওই শটটা শোনার হাতটা ধরে ছুঁড়ে মারতে গিয়ে মুখে ঠুসে দিল হাসছে ও হালকা বলে কিছু জানে না ও যা হবে ঢুস মানে এটা হচ্ছে আসল বিষয় যখন মার দেয় মানে সত্যি না ও কিন্তু আমাকে আমার হাত ধরতে গেছে বাট হাত আমি ভাবছি কি তাই তুই মিষ্টি খাওয়ালি কেন মুখে ঢুকে দিচ্ছে না ও যেটা করে ও ফাইট করতে করতে আসলে আমার যেটা মনে হয় ভীষণ সফট ও ভীষণ ভেতর থেকে খুব সফট আর একটা এমন ভাবে ওকে পারফর্ম করতে হচ্ছে তার জন্য অনেকটা প্র্যাকটিস করতে হচ্ছে আর প্র্যাকটিসটা করতে করতে এখনো অনেকটা জ্যাজ হয়ে গেছে ফলে ও নর্মালি তুমি ওকে নর্মালি হাত ধরতে হবে হাত মুচড়ে দেবে তোমার যেটা হবে সেদিনকে সিনটা আমি ভুলবো না যে মিষ্টিটা আমি প্রায় ওই মিষ্টিটা খাওয়াতে যাচ্ছি দেবুদা না সেটা দর্শক জানলে আমি জানলো মানে তোমাকে তো আমার ভয় পাবে রীতিমত সবাই এটা কিন্তু দেখো ওরা বলতো তুমি কিছু বলতে আজকে কিন্তু রূপসাদি বলেছে হ্যাঁ এবার কিছু বলার নেই আমি কিন্তু ওরা বলছে কি রে খাওয়াচ্ছিস কেন দাঁড়া হাতে ধর আসতে ধর তারপর না মোশন চলেছিল দৌড়ে দৌড়ে এসে হাতটাকে এরকম করতে হবে এবার আমার না দৌড়ের মোশনে এসে এমন করেছে চুলে ঠুলে মিষ্টি লেগে ওর এরম করে দাঁড়িয়েছে কি হলো মানে ওইগুলো যদি সত্যি রাখা যেত ওই ভিডিও গুলো খুব মজার হ্যাঁ না আমি তোমাকে চর মেরেছি আমার গলা টিপে মেরে ফেললো আমি মরে যাবো আমার কি হবে এবার এটা করে দিলো এটা করে দিলো মানে যেটা ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে শটে দাঁড়ালো
তো আমি প্রথম দিন যখন কিছুই জানতাম না, যখন প্রথম শটটা হচ্ছে চড় মারার, সেটা তো জানতাম না অবভিয়াসলি যে কি হবে না হবে, ফাটাস মারলো একটা, ঠিক আছে, ধরে সত্যিকারের। আমি বললাম তুমি কি সত্যিকারের মারবে? তখন বলছে যে না মানে হয়ে গেছে সরি। আমি মেরে দিলে তো আবার ওই শটটা আবার এনজি হয়েছে কোনো কারণে, ঠিক আছে, আবার হলো আবার চর, ঠিক আছে, থার্ড টাইমটা আমি বললাম একটু চলো অ্যাডজাস্ট করে নিচ্ছে, আমি ঘাড় ঘুরিয়ে দেবো, আমিও তো নতুন, আমি কি বলে যাচ্ছি, আমি বলছি ঠিক আছে চলো তুমি যখন হাত মারবে আমিও মাথাটা এরকম ঘুরিয়ে দেবো, হলো না। তারপরে যে আমার দাদা বলেছে মারপিটারই কোনো একটা সিন ছিল, বলেছে উৎসবকে দরকার পড়লে রিয়েলিস্টিকই মেরে দাও, সিনটা রিয়েলিস্টিক হওয়া চাই, বলেছে দাদা এটা? দাদা একটা বলেছিল, মনে আছে ঘরের সেই সিনটা, ঘরের সেই সিনটা, সেই সুযোগ যখন হ্যাঁ পেয়েছে ব্যাস, আমাকে দাদা বলে দিয়েছে, হ্যাঁ মানে ঘরে একটা সিন ছিল যে সিনটাই হয়েছে, আমি সেই স্বয়ম্ভুকে তুমি ছিলে, বাবা ছিল মানে রাজনাথ মুখার্জি ছিল, ও ছিল স্বয়ম্ভু, আমি পিস্তল টাক করে বলছিলাম যে শুট করে দেবো, স্বয়ম্ভুকে শুট করে দেবো, যখন ওই বাবার পরিচয়টা জেনে গেছে, মেরে খাটে শুয়ে দিয়েছে, ওই শটটার আগে দাদা ওকে বলেছিল যে মারগুলো খুব মানে অ্যাবনর্মাল লাগছে, তাতে যদি একটু রিয়েলিস্টিকও মারতে হয়, রিয়েলিস্টিক উৎসবকে একটু বুঝিয়ে ওকে মানে ওকে বলেছিল আর কি যে রিয়েলিস্টিক মার, তো এটা লাইসেন্স পেয়ে গেছে মারছে। আমি বলছি প্লিজ একটু দেখে মারছে, পেটি এখানে ঘাট ঘাট করে আওয়াজ হচ্ছে, এরকম হয়নি এখনো। এবার যখন গৌরব দার সঙ্গে সিন, গৌরব দা শট দিতে আছে বা অন্য কেউ শট দিতে আছে, বাঁকা যে হয়েছেন শট দিতে আছে, আমরা যাওয়ার আগে আমি স্বয়ম্ভু শুধু বললাম ওয়েলকাম টু দা থাপ্পড়স ক্লাব, বললো কেন আমি শর্টটা দিয়ে আসলে গৌরবদা যেদিন গেছে প্রথম শর্টে গৌরবদাকে একটা দিয়েছে, তুমি দেবে গৌরবদা, গৌরবদা বলে যে আমাকে সত্যি মেরে দাও, সত্যি মেরে দাও, মানে গৌরবদা একজন যাকে আমি যার সাথে সিন করে খুব মজা পাই, কারণ গৌরব বলেছে মেরে দাও তাহলে আমার রিয়াকশন তো খুব ভালো আসবে, মানে আমি যেহেতু যেটা বৌদি বললো সেটা সত্যি, মানে আমি ভীষণ সফট, মানে আমার এই মারা মারি বা এইগুলোর সাথে আমি একদম হ্যাবিচুয়েটেড ছিলাম না, মারামারি তো এখন মানে করতে করতে সেই জিনিসটা না আসে না, যে পারবো না, হ্যাঁ যাই হোক বাড়িতে কাউকে চালিয়ে দাও না তো ঘুমের ঘরে, এই যে তোমরা এত কিছু বলে দিলাম লজ্জা পেয়ে চলে যাই, রিসো দিকে জিজ্ঞেস করো যে ঘুরে তো এলে দারুণ ভাবে, কেমন ঘুরলে আগে বলো, কতদিন মিস করেছো বলো রিসো দিকে, অনেকদিন দিদি অনেকদিন দেখা হয়নি তোমার সাথে দেখা করতে এসে বেগত পরীক্ষাটা কেমন তো ওই বলতে পারবো, রেজাল্টটা বের হোক আমি জানি না কেমন হয়েছে, বলছে ভালো বাকিটা দেখা যাক। আমরা ঘুরতে গেলাম নৈনিতাল রানীক্ষেত করবেট, এটা পুরোটাই ট্যুর প্ল্যানটা স্নেহাশিসেরই ছিল, ও একটু পাহাড় জঙ্গল খুব ভালোবাসি ঘুরতে, সাধারণত কি হয় না বাইরে ফাইরে যেতে গেলে আমি ঠিক করি এখানে চলো, আমি সমুদ্র খুব ভালোবাসি আর ও খুব পাহাড় আর জঙ্গল ভালোবাসে, ওর একটা প্ল্যান ছিল এবারে বাঘ দেখাবে আমাকে, তো সে জিপে করে বাঘ না আমার, আমি ভাবকে জিজ্ঞেস করি বাঘটা দেখাতে নিয়ে যাচ্ছ কেন বলো, আসল উদ্দেশ্যটা কি বলো, মানে হ্যাঁ এবার আমাকে আমাকে ছবি পাঠাচ্ছে, হয়তো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, দেখো এভাবে কিন্তু আমরা দেখবো, আমার ভয় দেখাচ্ছে যে পুরো লোকগুলো ওপেন ক্যান্টারে বসে আর সামনে বাঘ দাঁড়িয়ে আছে, কোনো কোনো রকম গার্ড ফার্ড কিছু নেই, আমি তুমি এটা দেখালে কেন আমাকে, মানে তুমি বোঝানোর চেষ্টা করছি, ধাক্কা মারলে ওখান থেকে হয়ে গেল তো শেষ, আমি বলে কি না রে তুই তো ভয় পাও কেন, আর ও জঙ্গল খুব ভালোবাসে, তো যেটা হয়েছে আমরা খুব এনজয় করেছি, কটা নটা দিন ছুটি পেয়েছিলাম, ভীষণ ছুটি মানে হয় না এই স্ট্রেসফুল লাইফ তার থেকে একদম পুরো রিলিফ, না ও সিন বলেছে কারেকশন করেছে, প্রচন্ড ব্যস্ততার মধ্যে ছিল বাট স্টিল তার পরের টাইমটা আমরা খুব এনজয় করেছি, আমি আর ম্যাঙ্গো তো এনজয় করেছি সারাদিন ধরে খাচ্ছি বাচ্চি ঘুরে বেড়াচ্ছি, আমি এখনো ছবি পোস্ট করিনি, পোস্ট করবো আর অনেক ছবি আছে আর কি, হ্যাঁ আর হচ্ছে তোমার যেটা হয়েছে যে আমরা করবেটে গেলাম,
বাঘ আর আমার ভয় মনে আসেনি, আমরা বাঘ ছাড়া বাকি সব দেখেছি, হাতি ফাতি সব দেখেছি, বাঘটা শুধু দেখিনি, বাকিটা সব দেখেছি। ভীষণ টেনশনে ছিলাম। ছেলের না, ছেলে সবই ভালোবাসে, ওই একটুখানি হ্যাঁ মানে ছেলে ওরকম কোনো ব্যাপার নেই, বাবা যেখানে যায় মা যেখানে, ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ ও একটু বোর হয়েছে, শুধু বাবা মার সাথে যাওয়া মানে বুঝতে পারছি তো বড় হয়ে গেছে তো এখন, ওর একটা ওর বৈশিষ্ট্য কেউ হলে ভালো হতো। আমি তাই বলে যেটা গ্রুপ হলে ভালো হয়, আমরা এই বছর সেই গ্রুপটা পেলাম না, আমার বন্ধু তার আগে ঘুরতে চলে গেছে, বাবা মার ভিজে ছিল হয়নি, তো যাই হোক আমরা সবসময় যাই প্রত্যেক বছর, এই বছর টুরটা স্পেশাল হয়েছে, খুব ভালো ঘুরেছে, অনেক দিনের ছুটি পেয়েছি। আমি যখন মানে জেল কাস্টাডিতে ঢুকে গেছি, এক সপ্তাহ টানা বাড়িতে বসে আছি, আমি দিদিকে মেসেজ করেছি, দিদি আমাকে প্লিজ জেল থেকে বার করো, বাড়িতে বাড়িতে ভাল লাগছে না। ওরা তিনজন সত্যি শান্ত গো, মানে ও স্বয়ংভর উৎসব, আমি এদেরকে না কথা বলতেও দেখি খুব, মানে আমরা খোঁচালে ইয়ার কি মানে তবে গিয়ে দুটো কথা বলে, হ্যাঁ সে তো আলাদা বিষয়, সেটা তো মানে আগে না আমি বলি, আগে এটা আমাদের মধ্যে একটা জোক ছিল, আমি বলছি আগে আমাদের মধ্যে একটা জোক ছিল যে এরকম জিজ্ঞেস করতো যে স্বয়ংভূ আর জগদ্ধাত্রীর মধ্যে বেশি বন্ডিং নাকি উৎসবের মেহেন্দির মধ্যে বেশি বন্ডিং, এটা উত্তরে বলা হতো যে উৎসব আর স্বয়ংভূর মধ্যে বেশি বন্ডিং, কিন্তু এখন এটা ভুল হয়ে গেছে, এটা এখন হয়ে গেছে উৎসব আর মেহেন্দি, মানে স্বয়ংভূকে রিপ্লেস করে দিয়েছে মেহেন্দি, কারণ স্বয়ংভূ জগদ্ধাত্রী নিয়ে নিয়েছে আর কি করব, না গো মেহেন্দি তোমাকে নিয়ে নিয়েছে, তবে ওদের খুব হিট না, ওদের সত্যি খুব ভালো রিল করে ওরা। আচ্ছা এবার আমি রিলকে দিয়ে রিল করাতে পারি না, এরা যেন ঘুরে স্বয়ংবর জগদ্ধাত হচ্ছে মোস্ট ঘুরে, তুমি ভাবতে পারো একটা রিল ধরো বললাম যে ইনস্টাগ্রাম পেজ আছে, সেই পেজে পোস্ট করার জন্য আমি রিল পাঠাই কয়েকজনকে, ওই পেজটাতে এটা এটা করে পাঠাও, লোকে তো দেখতে ভালোবাসে, এদেরকে ধর আমি এক মাস আগে পাঠালে এক মাস পরে করে দেখে নিও বৌদি, হ্যাঁ এক মাস এলো না না, আমি চেষ্টা করি বানানোর গিয়ে স্বয়ংবর গিয়ে কি করবো, গাছপালা আকাশ পাতাল কি করবো বলতো, হ্যাঁ কি করবো বলতো, আকাশ পাতাল কি করা যায় বলতো, আজকে কি করবো বলতো, এবার এইসব এত কিছু ভাবতে ভাবতে পাঁচটা শট হলো যেটা করবো কোনোটা একটাও কাজে লাগবে না, আমরা তারপর হাসা হাসি প্রচন্ড কিছু বাদে টাইম পাস করে চলে এলাম। রোশনি তুমি লিড করবে তো, তুমি একবার লিড করে করেছিলে, খুব সুন্দর ছিল রিলসটা, তুমি লিড করবে, তুমি লিড করে জিনিসটা হয়, আদারওয়াইজ হয়। যাক ভীষণ ভালো লাগলো, শেষে দর্শকদের মানে গল্পে তো টুইস্টের পর টুইস্ট, শেষে দর্শকদের কি বলবে বলো? দর্শকদের নতুন করে কিছু বলার নেই, যেভাবে জগদ্ধাত্রী তারা সোম থেকে রবি দেখছে জি বাংলাতে সাতটার সময়, সেইভাবেই দেখতে থাকো, প্রত্যেক আমার মনে হয় প্রত্যেক দিনই জগদ্ধাত্রীতে কিছু না কিছু নতুন টুইস্ট থাকে, বিকজ দাদাও যখন প্রথম প্রজেক্টটা শুরু করবে বলে আমাদের সাথে প্রাথমিকভাবে কথাবার্তা বলেছিল, তখনও বলেছিল যে মানে এটা আরও অন্যান্য গল্পের থেকে আলাদা, এটার মধ্যে একটা ওয়েব সিরিজ টাইপ ফিল থাকবে, অ্যান্ড আমি মনে করি যে দর্শকরাও সেটা ফিল করতে পারে যে একটা নতুন টুইস্ট এবং অন্যান্য গল্পের থেকে এটা সব রকম দিক থেকেই আলাদা। তো জগদ্ধাত্রী দেখতে থাকো, অনেক নতুন নতুন টুইস্ট, আরো সাংবির বিয়ে এন্ড সাংবির বিয়েকে ঘিরে আরো অনেক অনেক ঘটনা, তার শাখা প্রশাখা বিস্তার অনেক কিছু আছে, তো তোমরা জগদ্ধাত্রী দেখতে থাকো। ওভার টু এই একটাই কথা, জগদ্ধাত্রী দেখুন, আমাদেরকে আরো ভালোবাসার দিন, আপনাদের জন্য আরো ভালো ভালো মুহূর্ত, ভালো ভালো ঘটনা আসতে চলেছে, যেগুলো আপনারাও ইন্টারেস্ট নিয়ে দেখবেন, মজা পাবেন, দেখতে ভালো লাগবে, একটা গল্প যদি তার গতি থাকে দেখতে তো ভালো লাগে, আমাদের গল্পে সবাই সবার গতি আছে, শুধু আমাদের হিরো হিরোইন একটু স্লো, জিমিয়ে থাকে, অন্য সবাই মেকআপ রুমে জিমিয়ে থাকে, বাট এরা এমনি অন স্ক্রিন সাংঘাতিক ফাস্ট। তো এবার তুই বল লাস্ট কি বলবি? এটাই বলবো যে জগদ্ধাত্রী দেখবেন প্রত্যেক দিন এভাবেই, হ্যাঁ না দেখেছো?
ওকে বেশি নিজকে সয়তান জিজ্ঞেস করছে না যে উৎসব খুব গুড বয় ইমেজ নিয়ে থাকে কিন্তু সেটা কিন্তু নয়। যাই হোক আপনারা জগদ্ধাত্রী দেখবেন, উৎসবকে শাস্তি দেবে জগদ্ধাত্রী নিশ্চয়ই, এটা হচ্ছে প্রমিস। প্রত্যেকদিন সম্পর্কে রবি সন্ধ্যে সাতটায় জগদ্ধাত্রী দেখবেন, আমাদের ভালোবাসা দেবেন, আমাদের সাথে থাকবেন, আপনাদের জন্যই এত কষ্ট করে এত কিছু করে আমাদের প্রত্যেক দিনের খাটনি বলো যে এত কষ্ট করে মার খাই আপনাদের জন্যই মার খাই এত কষ্ট করে। যাই হোক এরকম ভাবে আমাদের মজা চলতে থাকবে, আপনারা জগদ্ধাত্রী দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।